চারজন এল জিবিটি নাগরিকের বিরুদ্ধে সংগঠিত ঘটনার প্রেক্ষিতে দ্রুত কিছু আবশ্যক ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিলেন বিরোধী দলনেতা মানিক সরকার বুধবার চিঠিতে তিনি বলেছেন প্রিয় মুখ্যমন্ত্রী মহোদয় আট জানুয়ারি দু রাতে পশ্চিম আগরতলা থানা এবং পশ্চিম আগরতলা মহিলা থানায় চারজন এলজিবিটি নাগরিকের বিরুদ্ধে সংগঠিত ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকারের দিক থেকে দ্রুত কিছু আবশ্যক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে আপনার উদ্দেশ্যে চিঠি প্রেরণ করা হলো গত আট জানুয়ারি দু রাতে পশ্চিম আগরতলা থানা এবং পশ্চিম আগরতলা মহিলা থানায় এলজিবিটিভুক্ত চারজন নাগরিককে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন এবং হেনস্থা করার খবর জেনে আমরা স্তম্ভিত লজ্জিত এবং ক্ষুব্ধ উল্লেখিত থানা দুটিতে পুলিশ কর্তৃপক্ষ সংগঠিত এই সভ্যতা বিরোধী অমার্জনীয় ঘটনা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এই অপরাধ যুগপৎ নাগরিক এবং মানবিক অধিকার লঙ্ঘনে সামিল এটা রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার দাবি জানাচ্ছে সেই রাতে এই থানার দুটি দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণ করা হোক একই সাথে পুলিশকে বাইরে রেখে প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই উচ্চতর সচিব পর্যায়ভুক্তদের দায়িত্ব দিয়ে দ্রুত এই অত্যাচারজনিত অপরাধ কাণ্ডে তদন্তক্রমে চিহ্নিত দোষীদের বিরুদ্ধে কালক্ষেপ না করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে সাথে সাথে এল ভুক্ত নাগরিকদের স্বাধীনতা সম্ভ্রম নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অচিরেই কার্যকরী ব্যবস্থা নিতে হবে